नमस्कार बंधुरा, बाबलि रान्ना बान्नाय आपनादेर सबाइके स्वागत जानाय। तो आज के आमी आपनादेर सामने जीभे जल आना एक रेसिपी निये चले एसेछि, ता होच्छे आचार। आचार आपनारा सबाई खेते भालोबासेन, छोटो बड़ो सबाई। तो आज के आमी बानाबो आमेर आचार। तो चलुन देखे नी बानाते आमार की की लागछे। तो एखाने आमी निएछि काँचा आम। काँचा आमगुलोके एरकम भावे आमी टुकरो करे केटे निएछि, आर तार जन्य निएछि एखाने आचार करार जन्य এখানে নিয়েছি আমি আখের গুড়, আর এখানে নিয়েছি আমি একটু পাঁচফোড়ন, এখানে গোটা মৌরি, এখানে আছে গোটা জিরে, তার সাথে একটু ধনে মিশানো আছে। আর এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা, লাগবে স্বাদ মতো নুন, হলুদ, আর নিয়েছি একটু সর্ষের তেল। তো দেখুন এখানে একটা কড়াই আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে একে একে করে যে শুকনো উপকরণগুলো নিয়েছি এগুলোকে আমি একটু ভেজে নেব। তো প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগবে, আগে আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। তো আঁচটা বাড়িয়ে দিলাম। তো এই শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে বাকি উপকরণগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এগুলোকেও আমি একটু ভেজে নেব। দেখুন এইগুলো আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার এগুলোকে আমি একটু নামিয়ে নেব। তো এইগুলো নামিয়ে নিয়ে এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। আর তো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেল দেওয়ার পর আমি দিব একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা। দিয়ে পাঁচফোড়নটা তো ভালো করে আমি ভেজে নেব। আচ্ছা একটু বাড়িয়ে দিলাম আমি। তো দেখুন পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে এবার হয়ে গেছে এটা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা আমগুলো। এরকম আস্তে করে ভাজবো, ঢাকা ছাড়া এটাকে আমি মিনিট পাঁচে ভেজে নেব। তো ওইদিকে আমার আমটা হোক, ভাজা হোক, আর এদিকে আমি গুঁড়ো মশলাটাকে এই ভাজা গোটা মশলাটা একটু গুঁড়ো করে নেব। এই সময় আচারটা সবাই ভালোবাসে, গরমের সময় টক মিষ্টি আচারটা দুটোই ভালো লাগে। তো আজকে আমি গুড়ের আচার করলাম, চাটনি মতো খেতেও ভালো লাগে এটা, আর ছোটো বড়ো সবারই প্রিয়। আচার দেখলেই জিভে জল চলে আসে সবারই। তো এটা দেখুন আমি একটু গুঁড়ো করে নেবো ভালো করে। দেখুন বাটাটা আমার হয়ে গেছে, আর খুব একটা মিহি করলাম না, একটু সামান্য একটু মোটা মোটা রাখলাম আমি। এবার আমি এটা এটাই জল করে রাখবো। তো এবার আমটাকে একটু নেড়ে চেড়ে নেবো আমি। আমটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি জল। জল দেওয়ার পর একটু সময় এটাকে নেড়ে চেড়ে নেবো, সামান্য একটুটাকে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখবো। দেখুন আমগুলো একটু হালকা সিদ্ধ হয়ে এসছে। তো এবার আমি
দিয়ে দেবো এই যে আখের গুড়টা। গুড়টাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। একটু সময় এটা ঢাকা দিয়ে রাখবো, তাতে গুড়টা গলে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন আমটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব এই যে গুঁড়ো করা ভাজা মশলাটা, এটা উপর থেকে আমি ছড়িয়ে দেবো। আমি পুরোটা দিলাম না, এটা অনেকটা হয়ে গেছে। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এটা আমি একটু ঝোল ঝোল নামাবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মিষ্টি আমের আচার। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে তো লিখে জানাবেনই যে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই, নমস্কার।